হেল্ল' গাইজ ৱেলকাম বেক টু মাই ইউটিউব চেনেল আজি আলোচনা কৰিম ৰাজ্যৰ যিসকল কৃষকে পি এম কিষাণ আঁচনিৰ ধন পাই আছে আৰু যিসকলে এতিয়ালৈকে আধাৰ নাম্বাৰ ভেৰিফাইড হোৱা নাই পি এম কিষাণ যিটো সন্মান নিধি যিসকল মানুহে পি এম কিষাণত দুহেজাৰ টকাকৈ লাভ কৰি আছে যিটো আৰু যিসকলৰ পইচা সোমোৱা নাই তেওঁলোকৰ কাৰণে আজিৰ এইটো ভিডিঅ' অত্যন্ত গুৰুত্বপূৰ্ণ আৰু যিসকলৰ আধাৰ নাম্বাৰটো এতিয়ালৈকে নট ভেৰিফাই শ্ব' কৰি আছে তেওঁলোকৰ বেংকৰ একাউণ্টত পইচা নোসোমাব বা যিসকলৰ এতিয়ালৈকে ভেৰিফাই হোৱা নাই তেওঁলোকে তেওঁলোকৰ বেংকৰ একাউণ্টত তেওঁলোকৰ যিটো পি এম কিষাণৰ যিটো ইনষ্টলমেণ্ট সেইটো ধন তেওঁলোকে পোৱা নাই আৰু যদি আপোনাৰ এতিয়ালৈকে ভেৰিফাই হোৱা নাই তেন্তে আপুনি কেনেকৈ ভেৰিফাই কৰিব বা কেতিয়ালৈকে ভেৰিফাই কৰিব পাৰিব সম্পূৰ্ণ আজিৰ এইটো ভিডিঅ'ত আলোচনা কৰিম আৰু ইয়াত যিটো চাবলৈ গৈছে আদাৰ ডিটেইলছ অপশ্যন ইয়াৰ পৰা আপোনাৰ ফাৰ্ষ্ট টাইম আপোনাৰ একাউণ্ট নাম্বাৰটো চিলেক্ট কৰি দি আপুনি ইয়াত যিটো কেপচা দিয়া থাকিব আৰু কেপচাখন বহাই দিয়াৰ পিছত আপুনি এনেকৈ আপোনাৰ যিটো যদি আপোনাৰ এতিয়ালৈকে আপোনাৰ আধাৰ নম্বৰটো আপডেট হোৱা নাই পি এম কিষাণৰ লগত আপুনি আপডেট কৰিব পাৰিব বা আপোনাৰ যদি মোবাইল নম্বৰ দিব খোজে তেন্তে আপুনি ইয়াত যিটো চাবলৈ পাইছে পেজ অ'পেন হৈ আছে এনেকৈ আপুনি সকলোবিলাক আপডেট কৰি ল'ব পাৰিব বা যিটো পি এম কিষাণ সন্মানিধিৰ যিটো অফিচিয়েল পেজ সেইখন পেজ ভিজিট কৰি আপুনি এইখিনি কৰিব পাৰিব নাইবা মই এই ভিডিঅ' ডিছক্ৰিপশ্যনৰ তলত সম্পূৰ্ণ লিংকটো দিম আৰু সেইটো লিংকত ক্লিক কৰি ডাইৰেক্ট এইটো পেজত আহিলে আপুনি এনেকৈ আপনি যেটা আপনার নামটা শো করি যেটা আপুনি অকাউন্ট নাম্বার ক্লিক করে দি সার্চ অপশন ক্লিক করে দিব বা ইয়ারপর আপনার মোবাইল নম্বর আপনার ইয়াদ চাবলছে নিউ আদার নম্বর আপনি সকাল বহাই দি ইয়াত যে আপডেট বলে দিয়ে আছে বা আপডেট অপশন যেতে ক্লিক করব যেতে আপনি যে আপডেট হয়ে যাব বা আপডেট হলে আপুনি পি এম কিষাণ আসনির অধীনত যেটা আপনি পরবর্তী কিস্তি আপনি যদি আপনার ব্যাংকর একাউণ্টত সোমা নাই তেন্তে আপনিও আপনার আধার কার্ড আপডেট হওয়ার পিছত আপুনি এখন ধন লাভ কৰিব বা ইয়াত একত্রিশ জুলাইলক যায় এলাকা আধার কার্ড ভেরিফাই হওয়া নাই আধার কার্ড আপডেট পাৰিব বা ইত্যাদি হয়েছে ফার্মার কর্নার তার তল সাবলি ইডিট আধার যেটা ফেল রেকর্ড যে আছে আপনার ফার্স্ট টাইম ইয়াত এন্টার করে দিব এন্টার করে দেওয়ার পিছত আপনার ইয়াত এনেক পাব আধার নাম্বার একাউন্ট নাম্বার মোবাইল নম্বর ফার্মার নেম বা আপনার ইয়ারপাড়া আপোনাৰ লগত আছে আপনার যদি অকাউন্ট নাম্বার ক্লিক করে দেন একট নম্বর অপশনত ক্লিক করে দিয়ে আপনি ইমেজ যেটা ক্যাপচারটা দিয়ে আছে সেম সার্চ অপশনত ক্লিক করে দিলে আপনার পেজটা অপেন হবো আর আপনি ফার্স্ট টাইম আপনার আধার নাম্বারটা আপডেট হয়েছে না সেটা চেক করার কারণে আপনি আধার নাম্বার অপশন ক্লিক করলে যদি পেজটা অপেন হয় তেনে আপনার আধার নাম্বার ভেরিফাই পেজ নোখোলে তেনে আপনি একাউন্ট নাম্বার অপশন ভয় দিয়ে এনে পেজ ওপেন হবো আপনি পেজখন এনে আপনার সম্পূর্ণ ডিটেইলি পাই যাব আপনার ফার্মার নেম ফার্মার মোবাইল নম্বর এনেক দিয়ে থাকবে বা আপনি ইয়ারপর আপনার নতুন মোবাইল নম্বর আপনার আধার নম্বরটা আপডেট করে দিবেন ইয়ার যেটা এডিট অপশন আছে এডিট অপশনত যেতে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পিছত আপনার সেইখান নতুন মোবাইল নম্বর আপনার আধার নম্বরটা যদি নিউ আধার নম্বর চাবলে পেয়েছে ইয়া সে বহাই দি আপডেট অপশন যেতে আপডেট অপশন যেতে ক্লিক করে দিবা আপনার ওপর মেছেজ এটা পাই যাব আপনার সেটা হোৱা হওয়া মেছেজ মেসেজ আহিব বা আপনার যদি আপুনি আপনি যদি আপনার একটা আধার কার্ড পি এম কিষাণ আঁচনিৰ উদ্যানত যদি ভেরিফাই হওয়া নাই আপুনি এনেকৈ এনে কৰিব লাগিব যদি আপনি এনেক তেনে আপনি আপনার ওসরের যেটা সিএসি চেণ্টাৰ আছে আর ওই সেন্টারত ভিজিট করবেন চেণ্টাৰত গৈ আপনার যখন আধার কার্ড সেইখান আপনি আপডেট করে লব আর নাইবা আপনার যিটো অফিচ আছে যিটো আপনার পি এম কিষাণের অফিচ অফিস আর আপনি সেটা অফিচত গই আপনার সেই আধার কার্ড আপনার পি এম কিষাণের ভেফাই করে লব আর তারপি যেটা আপনার ভেরিফাই সম্পূর্ণ হয়ে যাবে আপনার পি এম কিষাণ আঁচনিৰ অধীন যিটো আপনি পরবর্তী কিস্তি সে লাভ আপোনাৰ আপনার একত্রিশ জুলাইলক আপনি এইখান ভেরিফাই কৰিব পাৰিব যদি এতালেকালে ভেরিফাই করা নাই এইখিন আসলে আজির কারণে থ্যাংকস ফর ওয়াশিং